বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সারুল ইসলামের আদালত এই আদেশ দেন। পলাতক চার আসামিরা হল এহতেশামুল রাব্বি তানিম, মাহমুদুল জিসান, মোর্শেদ অমর্ত্য ইসলাম এবং মুস্তফা রাফি। এর আগে গত 13 নভেম্বর ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান 25 জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা 164 ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। আদালত আগামী 3 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে। গত 6 অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।